কত টাকাওয়ালা কত ক্ষমতাওয়ালা এই পৃথিবীর জমিনে ছিল রে, কেউ কিন্তু দুনিয়ার জমিনে নাই। আজরাইল তাদেরকে 3.5 হাত মাত্রে নিচে পৌঁছায় দিয়েছেন, ঠিক কিনা জোরে বলে। মরণ থেকে যতই পালাম, বলেন না, মরণ থেকে যতই পালাম, মরণ তোমায় লইবে গিরি, যদিও সদর আকাশ পানে পালাও সে তাই লাগায়া সিরি, ঠিক কিনা জোরে বলে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সদর আকাশে পানে পালাও সে তাই লাগায়া সিরি। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা এমন 4 জন মানুষ দুনিয়ার জমিনে পাঠিয়েছিল, তাদের ক্ষমতা শুধু সোহেলপুর পর্যন্ত সীমাবদ্ধ না, বাংলাদেশ পর্যন্ত সীমাবদ্ধ না। যাদের রাজত্বের বাউন্ডারি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছিল গো, যারা গোটা পৃথিবীর বাদশাহী করেছে, আজকে তাদের খবর নাই। 2 জন হল মুসলমান আর 2 জন হল কাফের, মোট কয়জন? 4 জনের মধ্যে 2 জন মুসলমান আর 2 জন হল কাফের। মুসলমানদের মধ্য থেকে একজন হযরত সাইয়েদানা সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম, সুবহানাল্লাহ জুড়ে বলে। আরেকজন হল বাদশা যুলকারনাইন, আর কাফেরদের মধ্য থেকে একজন বাদশা বুখতানসর, আরেকজন বাদশা নমরুদ। বলেন তো, কেউ কি দুনিয়াতে আছে? কেউ আছে? হযরত সুলাইমান পয়গম্বরের নাম মানুষ তাদের জবান দিয়া নেয় সম্মানের সাথে নেয়, ঠিক কিনা জোরে বলে। বাদশা যুলকারনাইনের ইতিহাস মানুষ সম্মানের সাথে পড়ে শুনে, কিন্তু বাদশা বুখতানসর আর নমরুদের কথা মানুষ শোনে কিন্তু গিনার সাথে শোনে, ঠিক কিনা জোরে বলে। যেমন কর্ম তেমন, এই পৃথিবীর জমিনে কত বড় প্রতাপশালী মানুষ দুনিয়ার জমিনে ছিল রে, মরণের ডাক যখন আসিয়া যায় আজকে মাটির নিচে শুয়ে আছে, তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, খেদাইবার শক্তি কিন্তু তাদের নাই, ঠিক কিনা জোরে বলো। কাহারো ক্ষমতা নাই, তাদের কবরে যাদের জমকে পৃথিবীর জমিন তরতর করে কাঁপত, আজকে কবরের মধ্যে শুয়ে আছে, তাদের খবরও দুনিয়ার মানুষ নেই না। এই দিনটা আমার আপনার সামনে আসেনি, জোরে বলেন না। বাদশা যুলকারনাইন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, উনি যাওয়ার আগে শেষ সময়ে উনি ওনার সন্তানদের কাছ থেকে, উনি ওনার আউলিয়া আওলাদ, আমাদের বেলায় এমনটা হয় না, অসুস্থ হয়ে গেলে মেয়ে আপনজন যারা বাবার কাছে আসে মায়ের কাছে আসে খবর নেয় কি খাইতে বলেছে, এমনটা হয় না। বাদশা যুলকারনাইন তিনিও তো মানুষ, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তিনিও বলতেছেন আমি তোমাদেরকে একটা ওয়াসিয়ত করে যাই, আমার কথাগুলো তোমরা পালন করো, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলি। সকলে আগ্রহের সাথে ওনার কথা শুনতেছেন, কি এমন ওয়াসিয়ত উনি করে শুনি, গোটা পৃথিবীর বাদশাহ করেছেন বাদশা যুলকারনাইন, উনি বলতেছেন ও আমার সন্তানেরা শুনো, আমি বাদশা যুলকারনাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তোমরা সকলে আমার এই ওয়াসিয়তটা পালন করার চেষ্টা করবা, আমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাব সকলেই মিলে আমার লাশটা দাফন করার পরে, আমার লাশটা যখন কবরের দিকে গিয়ে নিয়ে রওনা হইবা, কবরের দিকে রওনা হওয়ার সময় আমার লাশটা তোমরা যখন খাটির মধ্যে উঠাইয়া কবর দেওয়ার জন্য নিয়ে যাইবা, ও আমার সন্তানেরা
আমার ওয়াসিয়ত আমার দুইটা হাত তোমরা কাফনের বাহিরে এইভাবে রেখে দিবা আপনাদের হাত কাফনের বাহিরে রাখি নিও ধরে বলে গোটা পৃথিবীর বাদশাহ করেছেন উনি মৃত্যুর আগে ওনার আলী আউলাদ সন্তানদেরকে এমন একটা ওয়াসিয়ত করে গেলেন আব্বা জান আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে ও আমার সন্তানেরা আমার লাশটা কবরে যখন তোমরা নিয়ে রওনা হইবা আমার হাতগুলো কাফনের বাইরে এইভাবে রেখে দিবা উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন ওনার লাশটা যখন জানাজার পরে কবরের দিকে রওনা হইলেন নিয়ে ওনার ওয়াসিয়ত অনুযায়ী ওনার সন্তানেরা ওনার লাশটা এইভাবে লাশটার কাফনের বাইরে ওনার হাতগুলো এইভাবে বের করে নিয়ে যাচ্ছে যারা দুনিয়াদার অনেকে এইভাবে বলা বলি শুরু করেছে গোটা পৃথিবীর বাদশাহি করেছে আজকে দুনিয়া থেকে বিদায় হইয়া যায় আজকে ও দুনিয়ার দিকে হাত পাইতা রইছে রে সোহেলপুরের মুসলমান আপনাদেরকে আমি এই কথাগুলো শোনায়া যায় দিলের কান লাগায় শুনেন বাদশা জুলকার নাই আমাদের জন্য কি মেসেজ রেখে গিয়েছেন আমাদেরকে উনি ওয়াসিয়ত মেসেজ দিয়ে বলতেছেন এ শৈলপুরের মুরব্বী বাবা মাজানের আগো পর্দার আড়াল থেকে বয়ানগুলো শুনতেছেন একটু মনোযোগ দিয়া শুনেন বাদশা জুলকারনাইন আমাদেরকে সবক দিতেছেন ও শৈলপুরের মুসলমান মাগ আমি গোটা পৃথিবীর বাদশাহি করেছি দেখো না আজকে আমার শের বিদায়ের সময় আমি সৈন্য হাতে পৃথিবী থেকে রওনা হইতেছি ঠিক কিনা জোরে মরার সময় আপনার সঙ্গে টাকা যাবে নি জোরে বলেন ছেলে সন্তান যাবে নি আপনাদের কবরে কেউ যাইব নি আপনার সন্তান আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনার সন্তানেরা আপনার আত্মীয় স্বজন মসজিদের মাইকে এলান হয়ে যাইবে আব্দুর রহমান আব্দুল্লাহ দুনিয়ার জমিনে নাই আব্দুল্লাহ দুনিয়ার জমিনে নাই এই এলানটা যখন হয়ে যাবে আপনার বাড়ির মধ্যে আপনার আত্মীয় স্বজন ভরপুর হয়ে যাবে আত্মীয় স্বজন আসার পর সকলে এই কথা বলবে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার কাফনটা হাজির করতে নাই তাকে যত তাড়াতাড়ি সম্ভব কবরস্থ করা প্রয়োজন জোরে কই না গা এমনটা বলে কিনা মানুষগুলো আপনাদের মাওলানা মিজান সাহেব এই কথা বলবে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার লাশটা যত তাড়াতাড়ি সম্ভব কবরস্থ করা এটা সুন্নাহ আজকে কিসের বাহাদুরি নিয়ে দুনিয়ার জমিন আপনি চলতেছেন আপনার বাড়ির মধ্যে আপনার আত্মীয় স্বজন ভরপুর হয়ে যাবে 30 লক্ষ 50 লক্ষ টাকা খরচ করিয়া আপনি যে বাসস্থানটা বানাইলেন লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া আপনি গোসলখানা বানাইলেন আমি আপনাদেরকে প্রশ্ন করে যাই আপনার শেষ গোসলটা কি আপনার সন্তানেরা এই গোসলখানার মধ্যে করাইব জোরে বলেন না শহরের মধ্যে আমরা এমন দৃশ্য দেখেছি একটা সিটা পোটা জায়গা রাখে নাই সমস্ত জায়গা জুড়ে বিল্ডিং করে বাড়ি বানিয়ে ফিরেছে উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে ওনার লাশটা বাড়ি থেকে বের করে আর রাস্তার মধ্যে সন্তানেরা গোসল করাইছে এমন ভাবে উনি
বাড়ি ঘর বানাইছে ওনার সন্তানেরা বিদায় হওয়ার পরে আস্তে আস্তে করে পাঁচতলা থেকে নামায়া রাস্তার মধ্যে ওনার গোসল করে এ মুসলমান আপনার বাড়ি উলুবর হয়ে যাবে বর্বর হয়ে যাবে আপনার আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজন বাড়িগুলো বর্বর হয়ে যাবে এই কথা বলবে সকলে মিজান সাহেব বলবেন ওনার লাশটা যত তাড়াতাড়ি সম্ভব কবরস্থ করো আপনার লাশটা ইমাম সাহেবের মাধ্যমে চারটা তাকবীরের মাধ্যমে সালাম ফিরাইয়া আপনার সন্তানেরা আপনাকে কবর দেওয়ার জন্য রওনা হইবে কি রাইখা যাইতেছেন দুনিয়ার মধ্যে এমন বহু খবর শুনি এমন সন্তান দুনিয়ার জমিনে রেখে গেছে জানাজার নামাজ পড়তে যাইয়া নিজের বাবার জানাজার নামাজটা পড়তে যাইয়া ঈদের নামাজ পড়ে আসে ঈদের নামাজ পড়ে আসে জানাজার নামাজ পড়তে যাই রে মুসলমান কি নিয়ে রওনা হইলা বাসাজুল কারনাইন এটাই পৃথিবীবাসীকে বলছেন ও পৃথিবীবাসী শোনো রে এই পৃথিবীর জমিনে আমি গোটা পৃথিবীর বাদশাহী করেছি আজকে আমার মরণ হয়েছে আমি শূন্য হাতে পৃথিবী থেকে রওনা হইতেছি অগো কবর গায়ের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমাকে জেনে ঘাটি ঠিক কিনা জোরে কবে তুমি ডাকে মারিবে তোমার শীতল কুলে তোমার মাঝে ঘুমিয়ে পড়িব বিশ্বের মায়া ভুলে ঠিক কিনা জুড়ে বলো অগো কবর গায়ের মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি ঘাটি কবে তুমি ডাকে মারিবে তোমার শীতল কুলে মাঝে ঘুমিয়ে পড়িব বিশ্বের মায়া বলে ঠিক কিনা জুড়ে বলে এ মুসলমান আজরাইল সোনা সর্বদাই আমাকে আপনাকে ধাওয়া করে চলতেছে খবরদার খবরদার তোর সময় কিন্তু বেশি সময় নাই যে কোনো মুহূর্তে তোর বাড়িতে এসে আক্রমণ করব ডাকাতি হইলে ডাকাত থেকে বাঁচা সম্ভব চুরি হইলে চোর থেকে বাঁচা সম্ভব বলেন না বাবা আজরাইল থেকে বাঁচার কোনো সুযোগ আসেনি আছে কেউ থাকতে পারবে আজরাইল থেকে বাঁচার কোনো সুযোগ নাই আজরাইল সন্তানেরা সকলেই মিলে বাবার সঙ্গে কথা বলতেছে কোন ফাঁকে জেনে তার বাবার লাশ বাবার রূহটা এই সকলের সামনে থেকে নিয়ে যা কেউ কিন্তু বোঝার সুযোগ পাই না এই জন্য আমার আল্লাহ বলেন জমিনে তোমরা আমি আল্লাহকে ভয় করবা ভয় করার মতো ভয় করবা এমন ভয় না আমাদের আল্লাহর ভয় কতটুকু আছে নির্বাচন আসতেছে ঠিক নেই কথা কই নাকি আরে যেই নির্বাচন ঘোষণা হয়েছে কিনা সাত তারিখ নির্বাচন আসতেছে না মরণের কতটুকু ভয় আমার আছে আপনাদের আছে একটু বলার প্রয়োজন না নির্বাচন আসতেছে আমরা কতটুকু আল্লাহকে ভয় করি এই নির্বাচনের মাধ্যমে এটা পরিষ্কার হয়ে যায় রাত বারোটার সময় আপনার বাড়ি থেকে টোকা দিছে আয় বাড়ি থেকে কেউ আসো কি না আপনি দরজা খুলে ওনারকে
বাড়ির ভিতরে তোমা আপনি বের হয়ে গেলেন আপনার হাতের মধ্যে একটা 500 টাকার নোট ধরায়া দিয়েছে আপনি সঙ্গে সঙ্গে টাকাটা আপনার পকেটে ঢুকাইলেন যেই ব্যক্তি দিয়েছে উনি কিন্তু একটা আশা নিয়ে দিয়েছে ঠিক নেই আমারে ভোট দিব আমার পক্ষে সমর্থন করবে এই আশা নিয়ে দিয়েছে পরের দিন রাতে আরেকজন একজন পার্টি আইসা অথবা তার প্রতিনিধি আইসা আপনার পকেটের মধ্যে 1000 টাকার নোট ঢুকাইছে এমন হয়নি একজন মানুষ ভোট তার একটা কিন্তু চারজন পার্টির কাছ থেকে টাকা নিয়ে নাউজুবিল্লাহ জোরে বলেন আর জোরে বলেন নাউজুবিল্লাহ ভোটটা আমারে দিও গতকাল কে উনি ওয়াদা করছে 500 টাকা ওয়ালারে দিব আজকে 1000 টাকার নোট পাইয়া 500 টাকার লোকটাকে ভুলে গেছে কত বড় আল্লাহর ভক্ত রংসা খাওয়াইছে ভোট টাকা রে দিবাম ভোট তো তুমি একমাত্র পাওয়ার যোগ্য আর কে পাইব রংসার পরে যখন দুধ চাচ্ছে ভোট কারে দিবা ভোট তো তোমার না দিলে কারে দিব এটা কি আল্লাহর ভয় এটা আল্লাহর মহিলা আমার আল্লাহ তাআলা বলে হে সুহিল বলে ঈমানদারেরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করবা আর মুসলমান না হইয়া দুনিয়া থেকে বিদায় হইও না কার ঘোষণা জোরে বলেন আমার আল্লাহ তাআলার ঘোষণা মুসলমান না হইয়া দুনিয়া থেকে বিদায় হইও না মুসলমান না হইয়া যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যাও আজরাইলের কাছে যদি ধরা পড়িয়া যাও আবার আজরাইল কাহারো বাড়িতে যাবে গোশ নিয়া ফিরে আসবে না জোরে কইলা আপনাদের ঠিক আওয়াজে বুঝাইতেছে আজরাইল গোশ খা জোরে বলেন না আল্লাহ তাআলা বলেন আমার আজরাইল কাহারো বাড়িতে যায় গোশ নিয়া কিন্তু ফিরে আসে না আরে সহজে আপনাদেরকে বলি আপনাদের পাশের বাড়ি মেজর সাহেব ওনার টাকা পয়সা কম ছিল জোরে বলেন না উনি কি দুনিয়া থেকে বাঁচতে পারছে দুনিয়াতে থাকতে পারছে বেশি দূরের কথা না বাংলাদেশের মধ্যে টপ লেভেলের এক নাম্বার টাকাওয়ালা শিল্পপতি বড় লোক কিশোরগঞ্জের জহিরুল ইসলাম চিনেননি নাম শুনছেননি ওনার কাছে আজরাইল আসছে কিনা যদি টাকা দিয়া আজরাইলকে দূরে সরানোর সুযোগ থাকতো উনি বলতো আমার সম্পত্তি সব নিয়া যাও আমাকে একটু সময় দিয়া যাও পারছে কেউ পারে না এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে নাই আপনিও পারবেন আবার আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা করাইলেন রূহের জগতে বান্দারে আমি আল্লাহ তাআলাকে তোমাদের রব নয় আমরা কিন্তু রূহের জগতে সকলে এই কথা বলে আসলাম আলাস্তু বিরব্বিকুম আল্লাহ বলছেন আমরা সকলেই এক বাক্যে বললাম কোনো বালা দুনিয়াতে আসার পরে কেউ হয়ে যায় দুনিয়ার পাগল কেউ হয়ে যায় টাকার পাগল কেউ হয়ে যায় সন্তানের পাগল আবার আল্লাহ কিন্তু জানায়া দেয় ও আমার বান্দারা ও আমার বান্দিরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্ক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ তাআলা বলেন মুসলমান না হইয়া দুনিয়া থেকে বিদায় হইও না রে যদি গুনাহগার অবস্থায় দুনিয়া থেকে বিদায় হও আমার তৈরি আজরাইল
কাছে যেদিন হাজির হবে রে আর তুমি যদি গোনাহগার অবস্থায় মৃত্যুর বিছানায় আছার পড়িয়া যাও আজরাইল কিন্তু তোমার রূহটা সোজা সুজি নিয়ে আসবে না একজন গোনাহগার কিতাবের মধ্যে আসছে একজন নাফরমান যখন মৃত্যুর বিছানার মধ্যে আছার পড়িয়া যায় আজরাইল তার বাহিনী আসে বাহিনী আইসা তার সামনে এমন একটা সুযোগ আসে গো পৃথিবীর জমিনে এমন কোন উপমা নাই যে উপমা দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারব যেই লোকটা দুনিয়া থেকে বিদায় হয় এই মানুষটাই তার ভয়ঙ্কর চেহারাটা দেখে আজরাইল নাফরমানের সামনে আসিয়া এই কথা বলতে থাকে يا أيتها النفس المطمئنة اخرجي إلى غضب الله اخرجي إلى غضب الله عزرائيل اين فرمان الشمن اشياء بربار اي باب انتر اخرجي إلى غضب الله اين فرمان رتا আসরে আল্লাহ তাআলার রাগ আর গুসার দিকে বের হয়ে আসো বলেন না আজরাইলকে এই স্বরূপ দেখে তার রূহটা তার দেহ থেকে বের হতে চাইবে জোরে বলেন চাইবে না জাহান্নামের আগুন আজরাইল তার সামনে উঠায়া ধরে রে এ না ফরমান দুনিয়াতে আসিয়া সুদ খেয়েছো ঘুষ খেয়েছো নামাজ পড়ো নাই হালাল হারামের প্রবেশ করো নাই তোমার জন্য জাহান্নামে রেডি আসো না খরুজি ইলা গদবিল্লা এই এলান যখন নাফরমানের সামনে আজরাইল করে রে নাফরমানের আত্মাটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত যত জায়গায় যাওয়ার সুযোগ রাখে প্রত্যেকটা জায়গায় লুকাইবার চেষ্টা করে প্রত্যেকটা জায়গার মধ্যে লুকাইবার চেষ্টা করে আজরাইল কি রাইখা যাইব জোরে বলে প্রত্যেকটা জায়গার মধ্যে লুকাইবার চেষ্টা করে আজরাইল এই নাফরমানের আত্মার উপরে তার কুদরতি হাত যখন ব্যবহার করে নাফরমানের গোটা শরীরের মধ্যে যতগুলো রোগ আছে প্রত্যেকটা রোগ ঠাস ঠাস করিয়া চুরমার হইয়া যায় চিরিয়া যা এ মুসলমান এই দিনটা আমার আপনার সকলের সামনে হাজির কোন দিন জানি আল্লাহ তাআলার আজরাইলের কাছে আমরা ধরা পড়িয়া যাইব আর যদি আপনি গুনাহগার হইয়া এইভাবে দুনিয়া থেকে বিদায় হন আপনার সফরটা বড় কঠিন হবে এই নাফরমানের লাশটা যখন সন্তান গোসল করায় মৃত ব্যক্তির চিৎকার দুনিয়ার কোনো মানুষ শুনে না এই জন্য মাঝে মধ্যে মুরব্বীরা বলেন গোরস্থানের মধ্যে গরু ভাসুর বকরি তাদেরকে তোমরা লাইরে ফোটা দিও না ফোটাই তো তার কারণ হলো কবরের আজাব দুনিয়ার কোনো মানুষ দেখে না কিন্তু সমস্ত প্রাণীরা কবরের আজাবের ব্যাপারে অবগত কবরের আজাব সমস্ত প্রাণীরা দেখে মানুষ যদিও না এ মুসলমান মৃত ব্যক্তির চিৎকারের আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনে না মানুষটাকে যখন আজরাইল তার রোটা বের করে নিয়েছে গোটা শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলেছে এই জন্য বলেন মরণ যখন হয়ে যাবে মানুষের লাশের উপরে ডলাইয়া ডলাইয়া গোসল করাই কিনা বলে মরায় মরায় গোসল করাই না আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনারা দুনিয়াতে আসছেন সর্বপ্রথম গোসলটা কেডা করাইছে আপনি নিজে হ্যাঁ সর্বপ্রথম গোসলটা আপনি নিজের হাতে করছেন জোরে বলেন না
জীবনের সর্বপ্রথম গোসলটা আপনি নিজে করতে পারলেন না কিসের ক্ষমতা দেখেন কিসের বাহাদুরি দেখেন জীবনের সর্বপ্রথম জামাটাও নিজে পরার সাহস ছিল না আপনার মা আপনার আত্মীয় স্বজন করাইছে এর সোহেলপুরের যুব জীবনের শেষ গোসলটা তুমি করতে পারবা না শিবনের শেষ গোসল তুমি করতে পারবা না তোমার আত্মীয় স্বজন তোমার শেষ গোসলটা করাইবে আজরাইল তোমার হাতে যদি তুমি গুনাহগার অবস্থায় ধরা পড়ো আজরাইল তোমার রূহটা এমন ভাবে বের করবে রে তোমার পা থেকে মাথা পর্যন্ত এমন একটা জায়গা নাই রে যেই জায়গার মধ্যে আঘাত করবে না এই নাফরমানকে যখন গোসল করাইবে তার সন্তানেরা অথবা আপনজন তাকে ডলায়া ডলায়া গোসল করবে এ আম্মা জান দুনিয়ার কাজ বহু করেছ আজকে এই তাফসীরের আলোচনাটা একটু শোনো গো জীবনে অনেক সাজ সজ্জা করেছ নাফরমান মৃত্যুর বিছানায় আসার করার পরে তার আপনজনেরা তাকে সুন্দর করে গোসল করাইবে আর লোকটা যদি নাফরমান হয় তার শরীরের মধ্যে গরম পানি যখন ডালে কিতাবের মধ্যে আসছে এই লোকটা বারবার চিৎকার করে বলেন সন্তান তোর শরীরের মধ্যে কোনোদিন আমি আঘাত লাগতে দেই নাই আজকে আমার শরীরের মধ্যে গরম পানি দিয়া এইভাবে ডলিও না আমি সহ্য করতে পারি না রে আমি সহ্য করতে পারি না আপনার এই চিৎকারের আওয়াজ পৃথিবীর কোন মানুষ শুনবে না পৃথিবীর কোন মানুষ শুনবে না গোসল শেষ করার পরে আপনার সন্তানের অথবা ইমাম সাহেব মাওলানা মিজানুর রহমান সাহেব আপনার এই শরীরের মধ্যে আপনার কাপড়গুলো ফলিয়া সাদা তিনটা পাতলা কাপড় আপনার শরীরের মধ্যে লাগা দিবে ঠিক কিনা কত ব্যান্ডের যুব কাপড় পরিধান করেছ একটু চিন্তা করলাম না জীবনের শেষ কাপড়টা তোমাকে অন্য একজন মানুষ পড়াইবে এই কাপড়ের মধ্যে কোনো সেলাই না এই কাপড়ের মধ্যে সেলাই থাকবে না পকেট থাকবে না এই পাতলা কাপড় দিয়া আপনার আপনজনেরা আপনার পা গুলো যখন বেঁধে ফেলবে এই মুর্দার কান্দে আর করবে ও আমার সন্তান রে আমার পা গুলো আজকে বেঁধে দিবি আমার পায়ের বাল্লে বোঝা যায় জীবনে বহুবার এই নোয়াবাড়ি থেকে হাতিয়া হাতিয়া মিন রোডের মধ্যে গিয়েছি আমার পায়ের বান্ধে বোঝা গেল আর মনে হয় আমি হাঁটতে পারবো না আমার পায়ের বেঁধে আমাকে এটাই সঙ্গীত দিয়েছে আমি আর জীবনে হাঁটতে পারবো না রে মাজার বান কমর দিকে বান্ধি যে জোরে বলেন কমরের বান্ধে এটাই প্রমাণ করে রে জীবনে আর নিজে উঠিয়া বসতে পারবেন শোয়ার মধ্যে আপনি নিজে পর করিয়া উঠে বসছে শরীরের শক্তি ছিল আপনার মাজার বাদে এটাই প্রমাণ করেছে রে জিন্দগিতে আর উঠে বসতে পারবেন মাতার দিকে যখন বেঁধে ফেলবে মুজার আর বুঝার বাকি থাকতো না কান্না করবে আর বলবে আমার মাতার বান্ধে বোঝা গেল পৃথিবীর আর আলো বাতার দেখার সুযোগ আমার নাই এই দিনটা আসেনি আমাদের সামনে সময় গেলে মাওলার নাম জপিবি কর
যৌবন ফুরাবে কাপন ধরবে ঠিক কিনা যুবক ঠিক কিনা যুবক বলবি বাবারা আজকে বুড়া হয়ে গেছেন শরীরের মধ্যে কাপন ধরছে কিনা হ্যাঁ ইচ্ছা করলেও একটা যুবক যে কাজ করতে পারবে আপনি মরুভূমি সেই কাজগুলো করতে এই জন্য কবি বলেন সময় গেলে মাওলার নাম জপিবি কবে সময় গেলে তোমার যৌবন ফুরাবে কাপন ধরবে ঠিক কিনা তোমার যৌবন ফুরাবে কাপন ধরবে সাধের এই না অঙ্গে সময় গেলে এমন একটা সময় আমার আপনার সামনে আছে আপনার শরীরে শক্তি থাকবে না শরীরের মধ্যে কাপন ধরবে আমি বলতেছিলাম আল্লাহ বলেছেন আমরা কিন্তু ওয়াদা করে আসছি আল্লাহ তুমি আমাদের রব দুনিয়াতে আসলাম গুনাহ করে করে আমাদের জিন্দেগি শেষ করে ফেলতেছি এই অবস্থায় যদি মরণ হয়ে যায় আপনার আপন ছেলে মেয়ে বিবি বাচ্চা স্ত্রী পুত্র কেউ আপনার সাহায্য করার জন্য আপনার কবরে যাইব জোরে বলেন না কেউ যাবে না কেউ যাবে না ভাইয়ের জন্য আজকে ভাই পাগল হয়ে যায় মার জন্য সন্তান পাগল হয়ে যায় আল্লাহ বলতেছেন বান্দা তোমাদের কিন্তু একটা পরকালের জগৎ আছে এটাকে দুনিয়া পায়া এই পরকালের জগৎটাকে ভুলে যায় এই দুনিয়ার এই পরকালের ব্যাপারে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি আমার আল্লাহ বলেন দুনিয়ার জগৎ পাওয়ার পরে আখিরাতকে ভুলে যায় না তার কারণ হচ্ছে পরকাল এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে কেউ কাহারো পরিচয় নিয়ে সামনে যাবে না জানি আমি সামনে গেলে মার পরিচয় দিলে মা যদি বলে সন্তান পরে আমি দুধ খাওয়াইয়া বড় করলাম কত কষ্ট করলাম আমার একটা নেক দিয়া যা স্বার্থপরের মধ্যে সকলেই সেই দিন আচরণ করবে কেউ কাহারও পরিচয় দিবে না সকলে একজনের কাছ থেকে আরেকজন পালায়ন করবে তার কারণ হচ্ছে না জানি আমার নেক গুলো আবার ছায়া বসে এই দিনটা আছে কিনা জোরে বলো আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি হাসরের মাঠ কিন্তু আমার আব্বার সকলের সামনে হাজির এই দুনিয়ার জমিনে কি এমন আমল করেছেন যে আমলটা নিয়ে আল্লাহর দরবারে হাজির হইবেন কি এমন নেক কাজ করেছেন যে কাজটা আল্লাহ তাআলার সামনে পেশ করবেন হাসরের মাঠ কিন্তু আমার আব্বার জন্য সকলকে কিন্তু এই গাটের আসামি একদিন আমরা সকলেই হয়ে যাব আল্লাহ কোরআনের মধ্যে জারায়া দেয় ও আমার বান্দা ও আমার বান্দি শুনো হাসরের মাটির মধ্যে একটা সময় এখানের মধ্যে আপনারা বৈশা ও আসুন আছে ঠিক নেই কতক্ষণ বয়ে দেখতে পারবে বিশের দিকে বুঝি সারা রাত না হতো সারা রাত বয়ে দেখতে পারো কালকে সারা দিন বসে রাখতে পারো উঠতাম না আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন সকলকে একদিন আমার সামনে হাজির হওয়া লাগবে রে আমার সামনে কতদিন বান্দা বান্দি দাঁড়ায় থাকবে গো একদিন দুই দিন ন পঞ্চাশ হাজার বছর খমসিন আলফাসানা পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকবে এক দাঁড়ানো কত বছর পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়ায় থাকবে আমার নবীজি জানায় ও আমার পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়িয়ে থাকবে তার মাথার উপরে সূর্যটা এনে দেওয়া হবে কত হাত উপরে সূর্য থাকবে অর্ধ হাত মাথার উপরে সূর্যটা থাকবে
করবে এ মুসলমান এই কথাগুলো আমার কথা নয় আল্লাহ তাআলা নিজে কোরআন কারীমের মধ্যে বলেছেন হাশরের মাঠের মধ্যে মানুষ গরুব এই উত্তপ্ত গরমের মধ্যে 50 হাজার বছর দাঁড়ায় থাকবে মানুষগুলো বলবে আল্লাহ জাহান্নাম ওটা হাশরের মাঠে গ্রাউ করে ফেলেছে এই সূর্যের তাপ আর সহ্য করতে পারি না আমরা যদি গুনাহগার হয় দেখি গো বিচারের কাজ শুরু করে দাও হয়তো বা জাহান্নামে যাব নয়তো বা জান্নাতে যাব এই আযাব আর সহ্য করতে পারি না আমার আল্লাহ শালা সেদিন বলবে ও বান্দারা ও বান্দিরা দুনিয়ার জমিনে কত নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামতের শুকরিয়া আদায় করলি না আজকে আমার ফয়সালা 50,000 বছর দাঁড়ায় তাকদীরে লড়ার কোনো সুযোগ থাকবে না লড়ার সুযোগ থাকবে না একদিন দুই দিন নাই বাবা এই দিনটা সামনে আসি কিনা এই পৃথিবীর জমিনে বাইকে যদি কোনো ভাই আঘাত করে বসে ভাই কিন্তু ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে যায় আমি আমার ছোট ভাইকে কত আদর করেছি আজকে আমার ভাই অন্য কারো হাতে মার খাইবে এটা হতে পারে না ভাই দৌড়াইয়া ভাইকে বাঁচানোর জন্য আত্মরক্ষার জন্য ঘর থেকে বের হয়ে যায় আল্লাহর নবী বলেন আয়েশা শোনো শোনো গো আম্মা জান আয়েশাকে নবীজি শোনাইতেছেন হাশরের মাঠের কথা আয়েশা হাশরের মাঠের অবস্থাটা এমন করুণ হবে রে এমন করুণ হবে মানুষ গুলো 50,000 বছর দাঁড়ায় থাকবে অস্তিত্ব ঠিক থাকবে না মানুষ গুলো কবর থেকে উলঙ্গ অবস্থায় হাশরের মাঠে যাবে উলঙ্গ অবস্থায় হাশরের মাঠে সকলেই হাজির হবে আম্মা জান সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন নবীজি আবি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় কবর হাশরের মাঠে উঠবে আমার নবী যারা আছে আয়েশা তুমিও উলঙ্গ অবস্থায় হাশরের মাঠে হাজির হইবা আম্মা জান বলেন নবীজি হাশরের মাঠে যদি উলঙ্গ অবস্থায় মানুষের সামনে হাজির হয় আমার কি লজ্জা হবে না আমার কি লজ্জা হবে না আমার নবীজি শোনায় আয়েশা রে হাশরের মাঠের মধ্যে উলঙ্গ অবস্থায় তুমি দাঁড়িয়ে থাকবা তোমার লজ্জা হবে দূরের কথা গো তোমার সামনে কে আছে ডাইনে কে আছে বামে কে আছে এটা দেখার সুযোগ কারো থাকবে না নেক দিব দূরের কথা সামনে কে আছে লজ্জা লাগবে দূরের কথা পিছনে কে আছে এইটা দেখার জন্য কোন মানুষ কারো দিকে তাকাইবে না তাহলে এটা কি সোজা মনে করছে হ্যাঁ সোজা না বাবা এই দিনটা আমার আপনার সকলের সামনে আছে এই দিনটা আমার আপনার সকলের সামনে আছে আমার আল্লাহ তাআলা জানায়াত দেয় ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه حشر المرجلين قائم هيا جابه মানুষগুলো এমন একটা অবস্থার মধ্যে দিশাহারা পাখির মতো দিশাহারা হয়ে যাবে এই কথা বলবে আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারি না গো যদি জাহান্নামে হয় জাহান্নামে দিয়া দাও আর যদি জান্নাতে হয় জান্নাতে আমাকে পাঠায়া দাও হাশরের মাঠে আমার আল্লাহ তাআলা বলেছে
এই দুনিয়ার জমিনে মায়ের জন্য সন্তান পাগল হয়ে যায় সন্তানের জন্য বাপ পাগল হয়ে যায় রে হাসরের মাঠে মা সন্তানকে বলে যাবে গো বাবা সন্তানকে বলে যাবে ভাই ভাইয়ের পরিচয় দিবে না এই দুনিয়ার জমিনে 24000 মতান্তরে 2 লক্ষ 1 লক্ষ 24000 পয়গম্বর নবীরা সুদ দুনিয়াতে আগমন করেছেন তাদের মধ্যে হযরতে সাইয়েদরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে কথা বলছে সুবহানাল্লাহ জোরে বলে আপনি কইছো জোরে আল্লাহ জোরে বলেন মূসা নবী আল্লাহর সঙ্গে দুনিয়ার জমিনে কথা বলছে হাসরের মাঠের মধ্যে হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবেন ইয়াসআলুকা উম্মি ও পরওয়ারদিগার হাসরের মাঠ ভয়ঙ্কর أسألك أمتي والله أسك أمر مار প্রয়োজন নাই বাবার প্রয়োজন নাই আবার উম্মতের প্রয়োজন নাই গো আমাকে আজকে মুক্তি দাও কে বলবে মূসা নবী বলবে ব্যাপারটা কেমন হবে আল্লাহ নবী বলবেন أسألك أمي أسألك أمتي أمي مالك ريح حشر عذاب مدر عذاب شد جهينا তুমি যদি আমাকে জাহান্নামে দাও আল্লাহর নবী পয়গম্বর মূসা বলবেন আমার মায়ের প্রয়োজন নাই আমার বাবার প্রয়োজন নাই আমাকে জান্নাতে দিয়ে দাও আজকে আমাকে বাঁচাও মা বাবা পরিচয় দিবে দূরের কথা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা হয় আমার আপনার কি অবস্থা হবে একমাত্র আমি আপনাদেরকে তিলাওয়াতে শুনাইছিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী হাসরের মাঠে আমার আল্লাহ তাআলা কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে যাবে আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদার মধ্যে পড়িয়া আল্লাহর নবী বলবেন প্রভু প্রভু গো আজকে হাসরের মাঠে আমার একটা উম্মত যদি জাহান্নামের আগুনে যায় গো আমি আল্লাহ তোমার জান্নাতে যাব না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলবেন ও আমার বন্ধু দুনিয়ার জমিনে উম্মতের জন্য তুমি কেঁদেছ আজকে হাসরের মাঠে আমি আল্লাহ বন্ধু তোমাকে কাঁদাব না ও আমার বন্ধু ইরফা ইলা রাসাকা ইসমা দুশাফা ও আমার বন্ধু মাথা ওঠান গো মাথা ওঠান আমি আল্লাহ তাআলা আজকে আপনাকে স্পেশাল পাওয়ার দিয়েছি যাকে খুশি তাকে লইয়া আজকে আপনি আমার জান্নাতে প্রবেশ করেন সুবহানাল্লাহ এই নবীকে ভালোবাসার দরকার আছেনি জোরে বলে এই নবীজিকে আজকে ব্যঙ্গ করে নবীজির আশেক আপনি নবীজির আশেক দাবি করেন আপনার তো কোনো ভূমিকা আমরা দেখি না নবীজি জীবন ভর উম্মতের জন্য কেঁদেছেন কবরের মধ্যে শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্না করে হাসরের মাঠে আপনার মা আপনার পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না আমার কথা না আমার আল্লাহ তাআলার কথা একমাত্র উম্মতের কান্ডারি হয়ে যিনি মানুষের সামনে
সামনে এসে হাজির হবেন মানুষের ছায়া হয়ে একবারের সামনে হাজির হবেন তিনি আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কিনা করে বলো নবীজি উম্মতের জন্য সেদিন পাগল হয়ে যাবে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবে আল্লাহ আমি তোমার জান্নাতে ততক্ষণ পর্যন্ত যাব না ততক্ষণ পর্যন্ত আবার একটা উম্মত তোমার জাহান্নামে যাবে ও মুসলমান সর্বশেষ সর্বশেষ যেই মানুষটাকে জাহান্নাম থেকে আল্লাহ জিবরা হযরতে মিকাইল কে বলবে হযরতে সদ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সর্বশেষ হযরতে মালিক ফেরেশতাকে বলবে জাহান্নামের দারোয়ান যাকে বলবে তুমি জাহান্নামের মধ্যে যাও সেখানের মধ্যে গিয়া দেখো সর্বশেষে যেই লোকটা জান্নাতে যাবে শুনেন জাহান্নাম থেকে সবাইকে আল্লাহ উঠাই সবাই কম বেশি আযাব ভোগ করতে করতে আল্লাহর জান্নাতে চলে আসে সেই সময়ে একটা লোক জাহান্নামের একেবারে অথল থেকে জাহান্নামের আগুন পুড়তে 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 আযাব সহ্য করতে 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 এই লোকটা একটা কিরার মতো হয়ে গেছে হযরতে জিবরাইল সহ জাহান্নামের মধ্যে ডুব দিবে মালিক ফেরেশতা সহ জাহান্নামের যে দারোয়ান আমার আল্লাহ বলবেন হে জিবরাইল যা রে আমার কোন বান্দা এই জাহান্নামের ভিতরে আছে হান্নানা ইয়া আমার মালিক হান্নানা মান্নানা ও আমার আল্লাহ আমাকে বাঁচাও না জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে আমি শেষ হয়ে গেছি আমার উঠাও না হযরতে জিবরাইল সহ মালিক ফেরেশতা জাহান্নামের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তন্ন তন্ন করে তালাশ করবে কোথাও কাহাকে পাইবে না কারো সন্ধান পাইবে না কিন্তু তখন এই আওয়াজটা জারি হান্নানা ইয়া মান্নানা আমাকে বাঁচাও না আমাকে বাঁচাও না আবার আল্লাহ সেদিন বললে ও জিবরাইল মালিক ফেরেশতা গিয়ে আবার তুমি জাহান্নামে ডুব দাও আমার বান্দা জাহান্নামের আগুনে পড়তে পড়তে কিরার মতো হয়ে গেছে আমাকে বারবার ডাকতেছে বুলাইতেছে আমার এই বান্দাকে নিয়ে আসো আজকে কার আশায় গুনাহ করে যুবক কোন নেশায় তোমাকে আল্লাহ তাআলাকে দেখে তোমাকে ভুলায় রাখছে হযরত জিবরাইল মালিক ফেরেশতাকে নিয়ে আবার জাহান্নামের মধ্যে চক্কর দিবে জাহান্নাম চক্কর মারিয়া আবার আল্লাহ তাআলার কাছে এসে বলবে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের মধ্যে পাঠাইলা আমি জাহান্নামের মধ্যে মানুষের কোনো আকৃতিও খুঁজে পাই না আমার আল্লাহ সেদিন তার কুদরতি হাত ব্যবহার করবে কুদরতি হাত ব্যবহার করবে সর্বশেষ যে জাহান্নামী মানুষটা আল্লাহকে বলে আল্লাহ এই জাহান্নামে আযাব সহ্য করতে করতে আমি শেষ হয়ে গেছি কিরার মতো হয়ে গেছি তুমি যদি দয়া করিয়া আমার একটু জাহান্নামের কিনারে নিয়ে যাইতা গো আমার আল্লাহ সেদিন বলবে ও বান্দা আমি কিন্তু করে জাহান্নামের কিনার পর্যন্ত নিয়ে যাব জাহান্নামের কিনারে যাওয়ার পর এই বান্দা জান্নাতের গ্রান্তার নাকে আসবে সুবহানাল্লাহ জান্নাতের গেরান আসবে গো এই বান্দাটা আবার বলবে আল্লাহ আমার শেষ কথা আর আমার আর কোনো আবদার নাই তুমি আমার জাহান্নাম থেকে বাইর করে একটু উপরে উঠাই দাও একটু উপরে উঠাই দাও এ মুসলমান জাহান্নামের আগুন কেমন হবে বিস্তারিত বলার সময় না এই বান্দা সর্বশেষ জান্নাতি মানুষ বলবে আমার জাহান্নাম থেকে অতল গভীর থেকে উঠাইয়া তুমি আমার কিনারে নিয়ে আসো দয়া করে আমার একটু জাহান্নাম থেকে বের করিয়া উপরে উঠাও
উপরে ওঠানোর পর সর্বশেষ ব্যক্তি বলবে আল্লাহ জাহান্নামের গেরার শুনতে পায় গো আমার নাকে আসতেছে আমার একটু সামনে সুবহানাল্লাহ করে আমাকে একটু জাহান্নামের উপর থেকে উঠাইলা আমি গো আমি তোমার জান্নাতে যাব না একটু জান্নাতটা চোখে দেখার সুযোগ করে দাও সুবহানাল্লাহ আমার আল্লাহ বলবে বান্দা তুই না বললি আর আমার কাছে কোনো কিছুই চাইবি না পরে জাহান্নামের গভীর থেকে উঠায়া জাহান্নামের কিনারে আসলাম কিনারে নিয়ে আসার পরে বলতেছিস একটু উপরে উঠাই দাও আমি আবারও বললাম উপরে উঠাইলাম এখন বলতেছিস জান্নাতের গ্রাম তোর নাকে আসতেছে আল্লাহ বহুবার তোমার কথার অমিল করেছি আমি সর্বশেষ একটা কথা আমার রাখো আমাকে তুমি উপরে উঠাইছো যেহেতু জান্নাতের কাছাকাছি একটু নিয়ে দাও আমি জান্নাতটা একটু দেখতাম জান্নাতে কিন্তু যাইতাম না আমি কাছে যাব একটু দেখতাম এই আল্লাহ তারা এই কথা বলার পর আমার আল্লাহ কত দয়া বান্দার উপরে আমার আল্লাহ তাআলা বলেন বান্দা তুই বারবার দুনিয়ার জমিনে কতবার আমার কথা অস্বীকার করেছিস না ফরমানি করেছিস আজকে এই গুনার কারণে জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে আংরা হয়ে গিয়েছিস বারবার আমার কথা অস্বীকার করতেছিস আমার কথা অমান্য করতেছিস সর্বশেষ আমার আল্লাহ তাআলা এই লোকটার উপরে দয়া করে এই লোকটার জান্নাত দেখার মতো একটা পরিবেশ সুবহানাল্লাহ কইতেন না বিরক্ত হইতেছেন নি তখন জান্নাত দেখা যায় এমন একটা জায়গার মধ্যে আল্লাহ এই লোকটা কোন লোক এই লোকটা আপনিও হইতে পারেন আমিও হইতে পারি কে হয় এই লোকটা বলতে পারি আল্লাহ জাহান্নাম থেকে সর্বশেষ যে মানুষটাকে উঠাবে তার কথা বলতেছে আল্লাহ তাআলা এই লোকটাকে জান্নাতের কাছাকাছি রেখে দিয়েছে জান্নাত তার দুই নয়নে দেখতেছে জান্নাত দুই নয়নে দেখতেছে আর বারবার বলতেছে আল্লাহ জান্নাতের নাজদে আমার দুই চোখে দেখতেছি এবার কোন মুখে কোন চোখে তোমার কাছে আবার আবদার করি আমার আল্লাহ বলবে বান্দা তোমার মনের ভিতরে কোনো আশা আছে সুবহানাল্লাহ এবার বান্দা তোমার মনের ভিতরে কোনো আশা আছে রে এই সর্বশেষ মানুষটা বলবে আল্লাহ তুমি আমার জান্নাতের কাছে নিয়ে আসো জান্নাতের ভিতরটা কেমন এটা এখনো দেখি না ও আল্লাহ জান্নাতের গ্রাম তো আমি পাইতেছি জান্নাতের ভিতরটা দেখার জন্য আমার মনটা উথাল পাতাল হয়ে আছে জান্নাতের ভিতরটা যদি আমি একটা বার দেখতে পারতাম আমার আল্লাহ বলবেন ও আমার বান্দা বান্দারে যারে যা আমি আল্লাহ তাআলা আমার দয়ায় তোকে জান্নাতের মালিক বানায়া দিলাম রে যারে আমি মানুষকে জাহান্নামের আগুনে জ্বলাইবার জন্য বানাই নাই আমি আল্লাহ তাআলা হইলাম রহমান সুবহানাল্লাহ আর আমার বলল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আর উম্মতের জন্য বানায়া দিলাম রহমাতুল লিল আলামিন আমার আল্লাহ হলেন রহমান আর আমার নবীজি হলেন রহমাতুল লিল আলামিন আমি আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই কোন নাস্তিকের বাচ্চা যদি কোন বেঈমান কাফের যদি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে আমার নবীকে ব্যঙ্গ করে কথা বলে আর উলামায়ে কেরামের জবান দিয়া যদি আহ্বান আসে এই নাস্তিকের বিচার বাংলার জমিনে হতে হবে মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই ইমানের স্পিড নিয়ে উলামায়ে কেরামের এই ডাকে আহ্বানে সারা দিয়ে নাস্তিকের বিরুদ্ধে রাস্তার মধ্যে চাইতে রাজি আছো কিনা ঠিক কিনা উঁচু করে হাতটা উঠাইয়া দাও নবীর দুশ্মন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে
নবীর নবীর আশেক গুলিয়ার গুরু খাই আমরা নামে মুসলমান আমাদের অন্তরে আঘাত লাগে এমনটা তো নবীজির সাহাবীদের জিন্দেগির মধ্যে একজনকে আপনি দেখাইতে পারবেন না নবীজির সাহাবীদের সামনে নবীকে নিয়ে আল্লাহ কি নিয়ে কটুক্তি করে সে পার পেয়ে গেছে এমন একজন সাহাবী আপনারা সোয়ালক্ষ সাহাবী একজনকে আপনারা দেখাইতে পারবেন না আর যারা ছিল কিছু মুনাফিক মার্কা সাহাবী আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে তাদেরকে চিহ্নিত করেছেন ও আমার বন্ধু এরা নামে মুসলমান গুরু হাওইন্না মুসলমান উট হাওইন্না মুসলমান এরা কিন্তু প্রকৃতপক্ষে মুসলমান না এরা মুনাফিক এই মুনাফিক দুনিয়াতে আসেনি জোরে বলেন না কেন মুনাফিক দুনিয়ার জমিনে আসে কি না আমার আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে গোটা দুনিয়ার রহমত হিসাবে প্রেরণ করেছি সুবহান আমার নবীজি তার উম্মতকে কেমন শিক্ষা দিয়েছেন শুনেন আপনারা লম্বা আলোচনা আমার সময় মোটামুটি শেষ হয়ে গেছে আমি 5 মিনিটের ভিতরে গুছিয়ে নিচ্ছি নবীজিকে কষ্ট দিতে 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 13 বছর পর্যন্ত বেদিন কাফেরেরা কষ্ট দিয়েছে কিনা জোরে বলেন আমার আল্লাহ বলেন হাবিব এটা মাক্কি জিন্দেগি প্রতিবাদ করার সময় এখনো হয় নাই আপনি ধৈর্য ধারণ করেন যখন আল্লাহ তাআলা এই কথা নবীজিকে শোনায় দিলেন নবীজি ধৈর্য ধারণ করেছেন লুকায়া লুকায়া ইসলামের দাওয়াত দিয়েছে মক্কি জিন্দেগির মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হইলেন মুসলমান হওয়ার পরে নবীজিকে বলতেছেন আলাসনা আলাল হক নবীজি আমাদের ইসলাম কি সত্য ধর্ম নয় আমাদের কোরআন কি সত্য ধর্ম নয় আমাদের আল্লাহ কি সত্য না নবীজি বলেন হ্যাঁ অবশ্যই হক তাহলে নবীজি বলতেছেন যুবক শোনো নবীজিকে এই কথা বলার পরে নবীজি বলেন অবশ্যই অবশ্যই আমাদের কোরআন সত্য আমি নবী সত্য আল্লাহ সত্য তাহলে নবীজি আমরা লুকায় লুকায় কেন দাওয়াত দেব কাফেরদেরকে আমরা কেন বহি করব লুকায় কেন দাওয়াত দেব নবীজি বলেন উমর এটা মাক্কি জিন্দেগি এখনো প্রতিবাদ করার সময় হয় নাই সময় আসবে তোমাকে সময় দেওয়া হবে আমরা প্রতিবাদ অবশ্যই করব নবীজির আশেক নিজের জীবন দিয়ে নবীজিকে ভালোবাসছেন নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ বিয়াদ আমি মাফ করবেন একটা বার আমাকে হুংকার দেওয়ার জন্য সুযোগ দেন নবীজি বলেন ওমর তুমি কি এমন হুংকার দিতে চাও নবীজি দারে আরকাম থেকে কাবা চত্বর পর্যন্ত আমি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দিয়ে আমি কাফেরদেরকে শোনাইতে চাই আপনি একটা সুযোগ আমাকে দেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দার আরকাম থেকে 11 জন অথবা 21 জন দুইটা রাওয়ায়াত সাহাবীদেরকে নিয়ে এর মধ্যে নবীজির চাচা আমির হামজাও আছে সাহাবীদেরকে নিয়ে বলতেছেন আল্লাহু আকবারের স্লোগান দিয়ে দিয়ে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে দিয়ে দার আরকাম থেকে নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বর পর্যন্ত গেলেন সুবহানাল্লাহ জোরে বলেন সর্বপ্রথম স্লোগান মক্কার মধ্যে কাবার সামনে দাঁড়াইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া জাবাওয়ারাদু কে আছো নিজের সন্তানকে ইতিম করবা তার মিলা জাওজাতু কে আছো তোমার বিবিকে বিধবা করবা আজকে আমার সামনে আমার উমরের দরবারের সামনে আসো তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব নবীর দুনিয়ার জমিনে আল্লাহর আসমানের নিচে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর জমিনে তাইকা নবীকে কষ্ট দিবা আল্লাহর বিরোধিতা করবা এটা আমি উমর বেঁচে থাকতে বরদাস্ত করব এটাই ছিল মুসলমানদের প্রথম হুঙ্কার আজকে দেখা যায় পার্লামেন্টের মধ্যে সংসদের মধ্যে এটা নিয়ে আলোচনা হয় আল্লাহু আকবারের স্লোগান দেওয়া যাবে না বন্দি আলেমদের সাথে এই আচরণ করা হয় আল্লাহু আকবারের স্লোগান মাঠে দিতে পারবা না জেলখানার মধ্যে দিবা মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবারের জোরে কিয়ামতের কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে কিনা জোরে বলেন বহু নাফরমান দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহু আকবারের দুনিয়া থেকে বিদায়
হয় না বলতেছিলাম আমার আল্লাহ তাআলা নবীজিকে রাহমাতুল্লিল আলামিন বানায়া দুনিয়াতে পাঠাইলেন তার উপমাটা দিয়ে আমি শেষ করব হাজার কষ্ট দিয়েছেন যখন মক্কা ফতে মক্কা হলেন মক্কা বিজয় হলো নবী আমার উম্মতের কান্নারি আপনারা মনে হয় বিরক্ত হইতাছেন শুনবেন নি মানে সাইনদারার হুজুর শুরু করেছে কি ওয়াজ করব আর কি শুনব শুনেন যে ওয়াজই করি যে কথাগুলো বলতেছি একটু মানে রিচার্জ করে করে বলা যাইতেছে নবী যখন মক্কা বিজয় হলো সাহাবায়ে কেরাম আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মক্কার মধ্যে প্রবেশ করলো যেই কাফেররা নবীজিকে অত্যাচার করে করে মক্কা থেকে বিতাড়িত করে দিয়েছিলেন ও মুসলমান আপনি আমার সামনে বলতে পারবেন হুজুর আমি মুসলমান হয়েছি মুসলমান হওয়ার কারণে আমি আমার বাপ দাদার বিতাতে করা লাগছে বলতে পারবেন মুসলমান হয়েছেন ইসলামের জন্য আপনি কি ত্যাগ যেই নবী আল্লাহর পরে যার সম্মান এই নবী যখন ইসলামের কথা বলেছেন হকের কথা বলেছেন হকের স্লোগান দিয়েছেন নবীজিকে মক্কা থেকে বিতাড়িত করেছেন কাফেরের গোষ্ঠী ঠিক কিনা জোরে বলো তখন মুসলমানদের হাতে শক্তি সঞ্চয় হয়েছে মক্কা বিজয় হয়েছে নবী আমার হযরতে বেলালকে বলেন বেলাল তুমি আজান দাও মক্কা বিজয়ের আজান দাও আর সাহাবায়ে কেরামকে বললেন তোমরা মক্কার মধ্যে মূর্তি আছে সব ভেঙ্গে পরিষ্কার করো আর নবীজি বের হয়ে গেলেন অসহায় মানুষের তালাশ কে কোথায় আছে তাদের খবর নেওয়ার জন্য রাহমাতুল্লিল আলামিন বের হয়ে গেলেন এই মুহূর্তে একজন বুড়িকে নবীজি দেখতেছেন যেই বুড়ি নবীজিকে কষ্ট দিত কিন্তু নবীজিকে সবসময় গালমন্দ করত নবীজির চেহারাও দেখে না শুধু এতটুকুই শুনে আবদুল্লাহর সন্তান মক্কা বিজয় করেছে আমাদের আর অস্তিত্ব নাই আমরা আর মক্কার মধ্যে থাকবো না আমরা মক্কা থেকে পালায়ন করতেছি এই পালায়নের পার্টির মধ্যে এই মহিলাও আছে নবীজি হাঁটে হেঁটে হেঁটে নিজের মায়ের দেশ বাবার দেশ ঘুরতে ঘুরে দেখতেছেন কে কি অবস্থার মধ্যে আছে এমন সময় নবী তাকায় দেখে একজন বৃদ্ধ মহিলা একটা ভারী গাঁঠুরি নিয়ে মরুভূমির মাঝখান দিয়ে পাহাড়ের কিনার দিয়ে হেঁটে যাচ্ছে আমার নবী ডেক দিয়া বলেন কে গো এই পাহাড়ের কিনার দিয়া বুড়ি এই গাঁঠুরি বহন করতে কষ্ট হচ্ছে আমার নবী ডেকে ডেকে বলেন মা গো ও আমার মা এই গাঁঠুরি বহন করতে তোমার কষ্ট হয় গো